পুকুর থেকে দশম শ্রেণীর এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বেহালা এলাকায় দেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জলে ডুবে দশম শ্রেণীর ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বেহালার রবীন্দ্রনগরে পুলিশ সূত্রে জানা গেছে মৃত ছাত্রীর নাম চুমকি মিস্ত্রি রবিবার রাতে স্থানীয় একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ জানা গেছে এদিন রাতে মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় চুমকি এরপরই রাতে পুলিশ পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে ওই মেয়েটাকে প্রায় দিনই বের করে দিত ঘর থেকে রোজই বার করে রোজ বের করে মাছির বাড়িতে আসতে ভাই কালকে নাকি মেয়েটাকে খুব মেরেছে কচুলতি কাটানি এটা জানা গেছে ওখানে ওখানে গিয়ে জানা গেছে ওই বাড়িতে জানা গেছে যে মেরেছে মা তারপরে 11টা 12টা নাগাদ ওই কাগজ দুর্ঘটনাটা ঘটে সূত্রের খবর কয়েক বছর আগে বাবা মারা যান মায়ের সঙ্গে থাকতো ওই ছাত্রী অভিযোগ এক আত্মীয়ের সাথে ছাত্রীর মায়ের অবৈধ সম্পর্ক ছিল তা নিয়ে মা মধ্যে মাঝে মাঝেই বচসা বাধ্য ওরা ওদের রেগুলার মা মেয়ের লোকটা ছেলেটাকে নিয়েই ঝগড়া হয় রেগুলার রেগুলার আছে ছেলেটাকে ছেলেরা ছেলেটা যথারীতি মেয়েটাকে মারধর করত বউটা ছেলেটা মিলে মারধর করত এবং মেয়েটাকেও বলতো মরতে পারিস না প্রত্যেকটা দিন একেবারে রাত্রির বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত তাণ্ডব চলবে ঝগড়া অশান্তি মেয়েটা অর্ধেক সময় তো রাত্রিবেলা যায় রবিবার রাতে ওই আত্মীয় বাড়িতে আসার পর বেরিয়ে যায় চুমকি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি করে মারা গেল সেটা বলবো না নিশ্চয়ই ওর কিছু একটা ওখানে টর্চার হয়েছে এখন আমরা থাকি দূরে আমরা যখন গিয়ে দেখেছি ওই চটি দুটো রাখা আছে আমরা খুঁজছি সবাই ওর দিদি মাসো তো দিদি মেয়েরা খুঁজা খুঁজি করছে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বেহালা